বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান সারা দেশে 52টি কার্যালয়ে চলছে কার্যক্রম কমবে ভোগান্তি দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে ভারত বাংলাদেশ আকাশপথে যোগাযোগ সপ্তাহে চলবে 56টি ফ্লাইট খুশি যাত্রী ও এয়ারলাইন্সগুলো নভেম্বরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ 2025 সালে উদ্বোধনের আশা গতি আসবে যোগাযোগ ও অর্থনীতিতে এবং এবারে ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিল তুরস্ক প্যারিস থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সংসদ সদস্যদের আহ্বান সোমা সংবাদের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন দেশে বন্ধ করে দেওয়া হচ্ছে ম্যাচিউরিটি বলে বা এমআরপি পাসপোর্টের আবেদন নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান পাসপোর্ট অধিদপ্তরের এরই মধ্যে 52টি আঞ্চলিক অফিসে শুরু হয়েছে ই পাসপোর্ট কার্যক্রম যা আগামী মাসের মধ্যে সারা দেশে 72টি অফিসে শুরু হবে অধিদপ্তরের মহাপরিচালক বলছেন ই পাসপোর্টের জন্য শতভাগ প্রস্তুত তারা বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে দেশে ইতিমধ্যে 52টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু আছে নভেম্বরের মধ্যে আরও 20টি চালু হতে যাচ্ছে এরই মধ্যে যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস থেকে 5000 ই পাসপোর্ট বিতরণ করা হয়েছে সেখানে কোনো দুর্ভোগ ছাড়াই পাসপোর্ট পাচ্ছেন গ্রাহকরা এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়াতে কোনো ধরনের ঝামেলা ব্যতীত অতি সহজেই নির্ধারিত সময়ের আগেই জনগণ ই পাসপোর্ট পেয়ে যাচ্ছে যারা করতেছে পাসপোর্ট তারা খুশি জিনিস আছে টাইম টু টাইম পাচ্ছে বই সংকট থেকে শুরু করে মেশিনের সক্ষমতা না থাকায় সময় মতো মেশিন রিডেবল বা এমআরপি পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না এমন বাস্তবতায় এমআরপি পাসপোর্ট বন্ধ করে ই পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর যদিও ই পাসপোর্ট নিয়ে সাধারণের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ই পাসপোর্ট যে এখন দিচ্ছে বা হচ্ছে এটা জানা নাই আমার এই পাসপোর্টটাই আপনার এখন চালু হয়েছে এমআরপি শুনলাম নাকি যে ওটা এখন চলবে না এমআরপি ডেলিভারিটা যে শিডিউল টাইমে ওনারা দেয় আমাদেরকে ডেলিভারিটা তার চেয়ে বেশি লাগে সময় তবে বিদেশে অবস্থান করা প্রবাসীদের জন্য থাকছে ছাড় এমআরপি তো আমরা বন্ধ করে দিব আমরা অলরেডি এমআরপি ডাটা মাইগ্রেশন করে ফেলছি পাসপোর্টে বিদেশে আমি ই পাসপোর্ট চালু করতে পারি না আমরা বন্ধ এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বন্ধ করতেছি না দেশের ভিতরে যেহেতু আমার অফিস বসে গেছে আমি চাচ্ছি লোকজন ই পাসপোর্টে চলে আসুক এই পাসপোর্টটা আমাদের ইন টাইম দেওয়া সুবিধা বর্তমানে প্রতিদিন 5000 ই পাসপোর্ট তৈরির সক্ষমতা রয়েছে পাসপোর্ট অধিদপ্তরের তবে ই পাসপোর্ট নিতে প্রয়োজন নির্ভুল জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের ই পাসপোর্টের মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের পথ খুঁজছে পাসপোর্ট অধিদপ্তর তবে সাধারণ মানুষ বলছে সমস্যা সমাধানের জন্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন অভিজ্ঞ জনবল বৃদ্ধি করা সাদাত রহমতুল্লাহ সময় সংবাদ ঢাকা দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে আকাশপথে ভারত বাংলাদেশ বন্ধ দ্বার খুলছে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ব্যবস্থায় দুদেশের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলবে কিছু বিধিনিষেধ থাকলেও প্রতিবেশী দেশের সঙ্গে ফ্লাইট চালু হওয়ায় বেশি খুশি যাত্রী অভিমান সংস্থাগুলো বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলে কোভিডের সংক্রমণ রোধে 12 মার্চ থেকে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ভারত ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ব্যবসায়ী রোগী ও আটকে পড়া উভয় দেশের নাগরিকরা দীর্ঘ বিরতির পর ফ্লাইট চালুর উদ্যোগে তাদের অপেক্ষার অবসান হচ্ছে অনেকে ব্যবসায়ীর কাজে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসছিল অনেক নাগরিক তারাই কিন্তু বাংলাদেশে আটকে পড়ছে অনেকে আপনার যাদের সামর্থ্য ভালো ছিল তারা কিন্তু চার্টার বিমান করে ইন্ডিয়াতে চলে গেছে অনেকে যেতে পারে নাই পুনরায় চালু হয়েছে এবং প্রচুর পরিমাণে মোটামুটি আমরা চাপ পাচ্ছি অনেক ক্লায়েন্ট আসতেছে আমাদের থেকে 6 মাস ধরে আমি অপেক্ষা করছিলাম যাইতে পারি নাই করোনার জন্য এখন বর্তমানে ফ্লাইট চালু হয়েছে আমি যাওয়ার জন্য প্রস্তুত আর চিকিৎসা করার জন্য পর্যটক ছাড়া 9টি ক্যাটাগরির যাত্রীরা ভ্রমণের সুযোগ পাবেন রোগীর সঙ্গে প্রথমে একজন সহযোগী অনুমোদন দিলেও পরে এক্ষেত্রে ছাড় দিয়েছে ভারত বাংলাদেশ থেকে 28টা যাবে ওদের সাথে 8 টোটাল 56টা ফ্লাইট হবে এখানে প্রায় 5000 যাত্রী আমাদের পক্ষ থেকে 5000 যাত্রী ভারতের পক্ষ থেকে আজ যাতায়াত করবে ভারত সরকার আমাদের যে একটা দাবি ছিল এটা মেনে নিয়েছেন সেটা হলো যে আমাদের যাদের পুরনো ভিসা ছিল ওই ভিসাটা মেয়াদ তারা বাড়িয়ে মানে ওটাকে তারা অ্যাভেল করতে পারবে বাংলাদেশের 3টি ও ভারতের 5টি বিমান সংস্থা কলকাতা দিল্লি চেন্নাই ও মুম্বাই ফ্লাইট পরিচালনা করবে এর মধ্যে বাংলাদেশ বিমান চেন্নাই নতুন রুট চালু করছে ভারত ভ্রমণে কঠোর বিধিনিষেধ না থাকায় যাত্রী খরা কাটবে বলে মনে করছে বিমান সংস্থাগুলো মালয়েশিয়াতে সপ্তাহে 2টা ফ্লাইট অপারেট করছে এবং সিঙ্গাপুরে আমরা সপ্তাহে 1টা ফ্লাইট অপারেট করছে তো সেইখানে আসলে প্যাসেঞ্জারের তেমন একটা প্যাসেঞ্জার নেই কারণ ইন্ডিয়ার ক্ষেত্রে আসলে এটা হবে না কারণ ইন্ডিয়াতে শুধুমাত্র টুরিস্ট ভিসা
ভিসা ছাড়া আদার্স যেসব ভিসাগুলো আছে লাইক বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা কিংবা ট্রিটমেন্ট ভিসা, মেডিকেল ভিসা প্রত্যেকটা ভিসায় আসলে অ্যাপ্লিকেবল। প্রাথমিকভাবে তিন মাসের জন্য ভারতের সঙ্গে এয়ার বাবল নামের বিশেষ চুক্তি করা হয়েছে। দুদেশ ভ্রমণে কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক। এছাড়া চেন্নাই ভ্রমণের ক্ষেত্রে প্রদেশটির ই পাস লাগবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঝিনাইদহের সাবদারপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, পাঁচটি তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে উত্তেজনা বাড়ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তুর্কি প্রেসিডে্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যে সোমবার ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে ম্যাক্রোর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। তবে মুসলিম দেশগুলো বিরুদ্ধে গেলেও ইউরোপিয়ান দেশগুলোর সমর্থন পেয়েছেন ম্যাক্রো। ইসলাম বিদ্বেষের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কট চলছে দেশে দেশে। সোমবারও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের শপিং মলে পোস্টার লাগিয়ে ফরাসি পণ্য বিক্রি বন্ধ করেন দোকানিরা, তাদেরকে সমর্থন জানান ক্রেতারাও। সব মুসলিমই এর বিরোধিতা করবে, কারণ তারা আমাদের অস্তিত্বে হাত দিয়েছে। ফরাসি পণ্য বয়কট আমাদের প্রথম ধাপ। আমরা আমাদের নবীর অপমান সহ্য করব না। এটা শুধু ফ্রান্সেই হচ্ছে না, পুরো ইউরোপ এই কাজটা করছে, তাদেরকে আমরা বয়কট করছি। এদিন ম্যাক্রো বিরোধী বিক্ষোভ হয়েছে ইরাক ও ফিলিস্তিনে, আর ম্যাক্রোর ইসলাম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইরান। এদিকে সংসদে বিল পাশ করে প্যারিস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাক সংসদ সদস্যরা। ইস্যুটি নিয়ে বেশ নড়েচড়ে বসেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর মানসিক চিকিৎসার দাবি করার একদিন পরেই তুর্কিদেরকে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন তিনি। ফ্রান্সে মুসলিমদের উপর নিপীড়ন চললে তাদের সুরক্ষায় পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোয়ান। সবার প্রতি আহ্বান জানাচ্ছে, এখন থেকে ফরাসি লেবেল লাগানো পণ্য কিনবেন না বা তা প্রচার করবেন না। ইউরোপীয় নেতাদের বলতে চাই, ফরাসি প্রেসিডেন্টকে এই ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলুন। এদিকে এরদোয়ানের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় দাবি করে ম্যাক্রো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডস। রায়হানুল রানা, সময় সংবাদ। বিশ্বে একদিনে আরও প্রায় 4,11,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,37,00,000 ছাড়ালো। একদিনে মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 11,64,000-এর বেশি। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে 22 মার্চের পর সবচেয়ে কম করোনা আক্রান্ত হয়েছেন। দেশটিতে গেল একদিনে আক্রান্ত হয়েছেন 36,838 জন, মারা গেছেন 500-এর বেশি। ব্রাজিলের মৃতের সংখ্যা কিছুটা কমলেও গত দিনের তুলনায় বেড়েছে আক্রান্ত। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত। এরপর থেকেই খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। আমার সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহাগ, আপনি যেমনটি বলছিলেন, ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেল স্টেশনে গেল রাত 1:43 সময় একটি দুটি মালবাহী ট্রেনের দুর্ঘটনা ঘটে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এখন পর্যন্ত 4টি তেলের ট্যাঙ্কার এবং একটি লাইনচ্যুত হয়েছে একটি ইঞ্জিন। আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে স্টেশন মাস্টার আছেন গোলাম মুর্তজা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনা থেকে পার্বতীপুর গামী একটি ট্রেন KP-21 এবং দর্শনা থেকে যশোর নওয়াপাড়াগামী একটি ট্রেন, এই ট্রেনটা যখন কোটচাঁদপুর রেল স্টেশনে আসে তখন কিন্তু এই সিগন্যাল ভুলের কারণে এইখানে দুর্ঘটনাটা ঘটে। আমি স্টেশন মাস্টার আমাকে যেমনটি জানিয়েছেন যে 4টি তেলবাহী ট্যাঙ্কারে যে প্রতিটা ট্যাঙ্কারে সকাল 6:30 কোটচাঁদপুর থেকে দর্শনাথ থেকে যে লাইনটা আসছিল সেটা এখানে আসার পরে যে দুর্ঘটনা ঘটে, ঘটনা ঘটে
সকালবেলা যেটা আসছে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসছে সেটা উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে, তবে কতক্ষণ নাগাদ শেষ হবে সে বিষয়ে কিছু জানাতে পারেন। তো সালেহীন এই ছিল জেনাদেহের কোটচাঁদপুর সাবদারপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। জিনাদার কোটচাঁদপুরের সাবদারপুর রেল স্টেশন দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। নভেম্বরে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ। বঙ্গবন্ধু রেল সেতু নামে ওই প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগ ও অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের আশাবাদ রেলমন্ত্রীর। 2025 সালে উদ্বোধনের আশা প্রকল্প পরিচালকের, তবে ব্যয় ও বাস্তবায়ন সময়সীমা যেন না বাড়ে সেই জন্য সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহের রিপোর্ট। প্রতিদিন 22টি ট্রেন চলাচলের কথা থাকলেও বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পার হচ্ছে 44টি ট্রেন। এতে সেতু যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি প্রতিদিন কমছে ট্রেনের গতি। এমত অবস্থায় বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশে সিরাজগঞ্জে শুধুমাত্র রেলপথের জন্য আলাদা একটি ডাবল লাইন ডুয়েল গেজ সেতু নির্মাণের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 50টি স্প্যান সম্বলিত 4.8 কিলোমিটার এই সেতুর দুই প্রান্তে নির্মাণ করা হবে 30 কিলোমিটার রেল লাইন। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। টেকনোলজিটা বাংলাদেশের জন্য একেবারেই নতুন। আমরা নর্মাল যে ব্রিজ ফাউন্ডেশন করি, যে ফাউন্ডেশন সেরকম না, এটার জন্য আমরা অর্থনীতির যে গতি প্রকল্প বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন, অহেতুক যাতে ব্যয় আর বাস্তবায়ন সময়সীমা না বাড়ে সেজন্য বাড়াতে হবে কারিগরি সক্ষমতা। মনিটরিং এর যে চেইন অফ কমান্ডটা থাকার কথা, এটা কিন্তু একাকার হয়ে যাচ্ছে। প্রত্যেকই যেন এই প্রজেক্টের সুবিধা ভোগী হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যায় নজরদারিটা হচ্ছে না এবং এর কারণে কিন্তু অনেক সময় প্রজেক্টগুলি বিলম্বিত হয়ে যাচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিদের রায় ঘোষণা হবে আজ। এই মুহূর্তে বরগুনার আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ সালাইন। বরগুনা ইফাত হত্যা মামলার 14 জন অপ্রাপ্ত আসামিদের আজ কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে। 14 জন আসামি বরগুনা জেলা কারাগারে ছিল 6 জন এবং বাইরে জামিনে ছিল 8 জন। ইতিমধ্যে তারা প্রশাসনের তরফ থেকে তারা ইতিমধ্যে কারাগারে এসে পৌঁছেছে। আমি এ বিষয়ে জেলা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কিছুদিন কথা বলেছি। তারা সে বিষয়টা জানিয়েছেন যে 11টার মধ্যে আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আজকে রায়ের তারিখ নির্দেশনা করেন, ধার্য করেন। আপনাকে আসতে জানি যে চলতি বছর 8ই জানুয়ারি বরগুনার শীর্ষ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান 14 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 13ই জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। 14ই অক্টোবর রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে 74 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর পক্ষে বিপক্ষে আদালত যুক্তিতর্ক উচ্চাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা শীর্ষ আদালত সরকারি কৌশলী পিপি মোহাম্মদ মুস্তাফিজুরের সাথে কথা বলেছি। তিনি সে বিষয়টা আমাকে জানিয়েছেন যে আমরা যেসব তথ্য প্রমাণ উদ্ধার করেছি তার ভিত্তিতে আমরা এই হত্যাকাণ্ডের আসামি জড়িত বলে প্রমাণ করতে পেরেছি। আমরা আশা করি সব আসামির সমস্ত শাস্তি হবে। অপরদিকে এ বিষয়ে আসামির পক্ষের আইনজীবী গোলাম মোস্তফার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যে বিষয়টা আমাদের জানিয়েছেন, আমরা আদালতে যেসব তথ্যমূলক উপস্থাপন করেছি তাতে আশা করি আমরা মক্কেলের নির্দেশ প্রমাণিত হবো।
সেটা আমি জানিয়ে রাখি যে গত এই গত 30 সেপ্টেম্বর যে রিপোর্ট হত্যামূলক 10 জন যে আসামি করা হয়েছিল, এই 10 জন আসামির রায় যে ঘোষণা করা হয়েছে, এর 6 জনের ফাঁসি দেওয়া হয় এবং 4 জনের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই 10 জনের মিন্নি সহ 6 জনের ফাঁসি দেওয়া হয়েছে এবং হলো 4 জনকে রায় দেওয়া। এই ছিল বরগুনা আদালতের আজকে অপ্রাপ্তবয়স্ক 14 জনের রায় ঘোষণার আমার কাছে সর্বশেষ খবর। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিদের রায় ঘোষণা হবে আজ এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে সেখানকার আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় আজ। ওয়াশিকুরের নৃশংসভাবে হত্যার দায়ে 5 আসামির সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। গ্রেফতারকৃত 3 আসামির উপস্থিতিতে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম রায় ঘোষণা করবেন। মামলার বাকি 2 আসামি মাওলানা জুনায়েদ আহমেদ ওরফে তাহের এবং আবদুল্লাহ ওরফে আকরাম হোসেন পলাতক রয়েছেন। 2015 সালের 30 মার্চ রাজধানীর তেজগাঁওয়ের নিজ বাসার সামনে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে জনতা, যারা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে। 2015 সালে 1 সেপ্টেম্বর 5 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। ওয়াশিকুর স্টেশন ব্লগে লেখালেখি করতেন, এছাড়া ফেসবুকে মৌলবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন তিনি। ময়মনসিংহের বাজারে কমেছে সব ধরনের মাছের দাম। ভোর থেকে নগরীর ত্রিশালে মাছের বাজার হাঁকডাকে মুখর। বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতারা আসছেন এ বাজারে, এখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করেন খুচরো বিক্রেতাদের কাছে। আকার ও প্রকার ভেদে মাছের দাম প্রতি কেজি কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি রুই কাতল 120 থেকে 150 টাকা, তেলাপিয়া 50 থেকে 60 টাকা, পাঙ্গাস 60 থেকে 70 টাকা ও ছোট চিংড়ি 120 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। এ মাছের বাজারে যশোর, সাতক্ষীরা, খুলনা, রাজশাহী থেকে মাছ বেশি সরবরাহ হওয়ায় দাম কমেছে বলে জানান আড়তদাররা। রুই মাছ কিনছি 155 টাকা, আগে দাম আছেন, এখন তো সাতক্ষীরার মাছ আছে, আগে মাছ আছেন দাম আছেন এটার 200-180, আর এখন দাম একটু কম আছে। আর দেশিটা হইলে 200-220 লাগে, আর সালান না তো 155 টাকা কিনছি। আবার পুঁটি মাছের কেজি আছেন আগে 130-135, এখন 110-115 পাওয়া যায়, আগের যে কিছু কম, আগে আরেকটু বেশি ছিল। মাছ চাষ করা খুব আমাদের আমদানি মাছ বেশি, অন মাছের বাজার একদম কম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট। নতুন গ্রাহকদের ই পাসপোর্ট আবেদন করার আহ্বান। সারা দেশে 52টি কার্যালয় চলবে কার্যক্রম, কমবে ভোগান্তি। এবং দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর কাল থেকে চালু হচ্ছে ভারত বাংলাদেশ আকাশপথে যোগাযোগ। সপ্তাহে চলবে 56টি ফ্লাইট, খুশি যাত্রী ও এয়ারলাইন্সগুলো। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।